আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। চীনের ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন দেয়া হতে পারে বলেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনা কোম্পানির তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল ও তৃতীয় পর্যায়ে পরীক্ষামূলক ব্যবহারে বাংলাদেশের করার জন্য সরকার অনুমতি দিতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সচিব বলেন, চীনার একটি ঔষধ কোম্পানি করোনার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে পরীক্ষার আবেদন করেছেন। আইসিবিডিআরবির মাধ্যমে আবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরের হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে। এই বিষয়ে আজ আইসিডিডিআরবির প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ে আমরা জরুরি বৈঠক করেছি। আব্দুল মান্নান বলেন, আমরা খোঁজখবর নিয়ে জেনেছি চীনের সিনোফার্ম ঔষধ কোম্পানিটি সম্পূর্ণ একটি বেসরকারি কোম্পানি, এর সঙ্গে চীনের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এই প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন ইতিমধ্যে চীনের প্রথম ও দ্বিতীয় ধাপে নিরীক্ষা চালিয়ে সফল হয়েছে। সেটা বিবেচনায় রেখে পরীক্ষা নিরীক্ষা শেষে যদি তা সন্তোষজনক হয়, তবে আমাদের দেশে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য আইসিডিডিআরবির মাধ্যমে ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হবে। তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অন্তত 4200 লোকবল প্রয়োজন। বাংলাদেশের কোভিড স্বাস্থ্যকেন্দ্রে এই সংখ্যক কর্মী রয়েছে, এজন্য তারা বাংলাদেশকে বেছে নিয়েছেন। উপস্থিত ছিলেন আইসিডিডিআরবি প্রতিনিধি সদস্য, ডিজি ড্রাগের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রমুখ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।